খবরে জানা যায়, তেলিয়ামোড়া থানাধীন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মহারানীপুর এলাকায় শাসকদলীয় এক নেত্রীর স্বামীর জায়গায় মোবাইলের টাওয়ার বসানোর জন্য কাজ শুরু হয়। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার প্রমিলা বাহিনী। জানা যায়, মহারানীপুর এলাকার বাসিন্দা জীবন বিশ্বাসের জ্যোতির জায়গার উপর মোবাইলের টাওয়ার বসানোর প্রক্রিয়া শুরু হয়, কিন্তু এতে বাধা দেন এলাকাবাসী। তাদের বক্তব্য, এলাকায় মোবাইল টাওয়ার বসানো হলে ছোট শিশু থেকে বৃদ্ধ সকলেরই অসুস্থ হওয়ার প্রবণতা দেখা দিতে পারে, কারণ এই মোবাইলের টাওয়ার বসানো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মহারানীপুর এলাকার বাসিন্দা শ্যামল সরকার সহ 25টি পরিবারের লোকজন খোয়াই জেলা শাসক, তেলিয়ামোড়া মহকুমা শাসক, স্থানীয় পঞ্চায়েত সহ স্থানীয় বিধায়ককে গোচরে বিষয়টি নিলেও কোনো এক অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। কেন আইসি এখানে টাওয়ার বসানি হবে না কেরে? এখানে সবখানো পঞ্চায়েত এসডিএম ডিএম ওইতে এমএলএ বাড়ি হইতে সবখানো কাগজপত্র দেওয়া হয়েছে, এখানে টাওয়ার বহন হইতো না, আমরা মানতামই না। অপরদিকে জীবন বিশ্বাসের স্ত্রী তথা খোয়াই জেলা পরিষদের সদস্যা সাবিত্রী দেব বিশ্বাস জানিয়েছেন, এলাকাবাসীদের সঙ্গে তিনি কথা বলে বিষয়টি মিটমাট করবেন, যদি এলাকাবাসী না মানে তবে তিনি পুলিশ ডাকতে বাধ্য হবেন। তারা বুঝতে যে এখানে টাওয়ার বসানো বসাইলে স্বাস্থ্যের ক্ষতি হয়, তারা এই কারণে দেখাইছে। তাহলে আমি তার কাছে প্রশ্ন করছি যে স্বাস্থ্যের ক্ষতি যে হয় এটার কোনো গাইডলাইন আছে কিনা, তার কাছে কোনো গাইডলাইন আছে কিনা বা তথ্য আছে কিনা, যদি তথ্য থাকে তারা এখানে আমরা দেখাক। আর আমরা যে জীবন বিশ্বাস যেখানে টাওয়ার বসাইতেছে তাহলে এখানে পঞ্চায়েত পারমিশন নিয়ে আসলে এখানে বসানো হইতেছে, জুতের জায়গার মধ্যে বসানো। তবে সরকারি নিয়ম রয়েছে, মোবাইল টাওয়ার বসানো হলে সে স্থানে টাওয়ার বসানো হবে এর চারপাশের জনগণের অনুমতি থাকতে হবে এবং যে ওয়ার্ডে ওই টাওয়ার বসানো হবে সে ওয়ার্ডের মেম্বারের অনুমতি থাকা আবশ্যক। কিন্তু স্ত্রী শাসকদলীয় নারী নেত্রী হওয়ার সুবাদে জীবন বিশ্বাস এসব আইনের নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠি দেখিয়ে গ্রাম প্রধানকে ম্যানেজ করে টাওয়ার বসানোর কাজে উদ্যত হন। তবে লোকমুখে চর্চা চলছে, স্ত্রী শাসকদলীয় নেত্রী হওয়ার সুবাদে জীবন বিশ্বাস ক্ষমতার অপব্যবহার করে নিজের জায়গায় মোবাইলের টাওয়ার বসাচ্ছে, এতে করে এই গ্রামীণ এলাকার সাধারণ মানুষজনের বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে পারে বলে ধারণা করছেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।